আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াইটি কাপল ইউকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা রাখি আল্লাহ ভালো রাখছেন আপনারা। আলহামদুলিল্লাহ আল্লাহ আমরারও ভালো রাখছেন। অনেক দিন পর আর একটা ভিডিও লইয়া আইলাম আপনার সামনে, আশা রাখি আপনার ভালো লাগবো। আর এটা খাবার ভিডিও, আমার বাচ্চারা খুব পছন্দ করে চিকেন টিক্কা বালতি জাল ফ্রাই। যে আমার টেকুই আসিল সময় প্রায় রান্না খাওয়াইতাম, এখনও তারা থাকলে প্রায় সময় আনি। আমার দারো আমার টেকুই একটা আছে, তারা বাতিজা ডাকে, বাতিজার টেকুয়ে থাকে আনি। তো এখন তার দুইজন দুই জায়গার, তখন বড় দুইজন এখন আইসে তারা ক্রিসমাস হলিডে, তো চিকেন টিক্কা বালতি জাল ফ্রাই যে খাইত। আমার ওই বাতিজার টেকুয়ে থাকে গিয়ে আনলাম, দেখুন আপনারা, আপনার সাথে শেয়ার করলাম। দেখুন মিন সস, সালাদ, নান, টিক্কা বালতি জাল ফ্রাই, যে লোকেশ্বরি নান, এখন গার্লিক নান আর প্লেন নান। আর এই তিন কন্টেনার রইল, তিনটা বালতি জাল ফ্রাই, যে আর একটা তো হইলো মাশরুম রাইস। আমার মেয়ে মাশরুম রাইস খুব পছন্দ করে। আপনারা দেখুক, আমরা ধীরে ধীরে নাম করলাম। এখন কন্টেইনার খোলা হল, দেখব আপনারা। দেখুন চিকেন টিক্কা বালতি জাল ফ্রাই, যে তারা আবার জাল পছন্দ করে, জাল না হইলে তারা ভালো হয় না। লন্ডন থেকে মাঝে মাঝে সাত করা ডোনার আনি, তারা খুবই এক্সট্রা হট হইত, যে গায় তারা কেমন হট হইত, দাম রাখুই এক্সট্রা হট। এই ছোটো কন্টেইনার হইল মাশরুম রাইস, এই না আমি ভালো হয় না মাশরুম, আমার মেয়ে খুব পছন্দ করে। একেবারে কাজ থাকি দেখালাম আপনারা, আমি না নহলে একবারে কাছ থেকে দেখালাম। খাটো না আমি গুলো কারো খায় সময় খাটলো নে, বাচ্চারা খাটলো নে, ওই ভিডিও করার দায়। আমরা খাইটা ছোটো ছোটো করলাম,
তারা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম, বাচ্চারা ভিডিও তুটে না, তারা দেখলাম তোমরা হাওয়া লাগলো যা ভিডিও, তারা ক্যামেরা দেখিয়ে গেছে কি না, ভিডিও শেষ করার পরে আমরা ইয়া খাইব, বললাম তোমরা রুটাইতাম নাই না, তোমরা খাওয়া দেখাইব না, এরপরেও তারা রাজি না, বললাম তার তোমরা অপেক্ষা করো, তারা রেডি করি লাই পরে ডাক দেবো না। খাটো হয়ে গেছে এখন কারি লইব প্লেট, আশা রাখি ভালো লাগে আপনারা সালাদ। পাপাডম আবার একবারে খাস থাকি দেখালাম আপনারা, এখন এখন পুরা টেবিল ধরছে, পুরা টেবিল দেখাই রাম এখন, আর আমরা ভিডিও আর খুব একটা বাকি রয়েছে না, ধীরে ধীরে শেষ হয়ে যান, আশা রাখি আপনারা ভালো লাগছে, দয়া করে লাইক কমেন্ট করবা, কমেন্টও লিখবা আপনার কাছে কিলা লাগছে, যদি ভালো লাগে না তাও লেখবা কোন কারণে ভালো লাগছে না, আমরা ইনশাল্লাহ এটা ঠিক করবো, আর নতুন যারা আছেন তারা অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার দেয়, সাবস্ক্রাইব করে বেল বাটন বাজান, যদি বেল বাটনটা অন করে রাখি দেন তাহলে আমরা নতুন নতুন যা ভিডিও দিব সাথে সাথে আপনারা কাছে নোটিফিকেশন যাইব, ভালো থাকুক আপনারা, আমরা দয়া দোয়া করবো, আমরাও দোয়া করি আল্লাহ সবরে সুস্থ রাখুক, আজকের দায় বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফেজ।